হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাইস্ট্রো ইনফিনিটিভ বহুদিন পর আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমার সামনে এসে গেলাম আজকের ভিডিওটা কোথাও ঘুরতে যাওয়া নিয়ে নয় আজকের ভিডিওটা হলো আমার নতুন বাইক হিরো এক্সপাল ফোর ভি ও বি টু ভার্সান যেটা নতুন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে লাস্টের দিকে লঞ্চ করলো সেই ভার্সনটাকে নিয়েই সো আজকে এই গাড়িটারই রিভিউ ভিডিও হতে চলেছে এই গাড়িটা আমি আমার জন্মদিনের দিন মানে টোয়েন্টি জুলাই নিয়েছিলাম আর আর আমি সঙ্গে সঙ্গে রিভিউ ভিডিও বানাইনি এই কারণেই যে গাড়িটা আমি একটু আসলে চালিয়ে দেখতে চেয়েছিলাম যে পারফরমেন্সটা কীরকম আছে দু একটা ট্রিপ করতে চেয়েছিলাম তারপরেই তোমার সাথে এটা রিভিউ শেয়ার করবো ভেবেছিলাম তো গাড়িটা মোটামুটি এখন সাত আট মাস হলো আমি চালাচ্ছি দু হাজারের কাছাকাছি কিলোমিটার হয়েও গেছে সো গাড়িটা কদিন নিজে চালানোর পরে এখন আমি তোমাদের সাথে গাড়িটার কী প্রোজ বা কোনস আছে সেটা ট্রুলি শেয়ার করতে পারবো তাই এতদিন ওয়েট করা বন্ধুরা ওয়েলকাম টু মাই স্টু ইনফিনিটি আর আজকে যে ভিডিওটা হচ্ছে সেটা একটা রিভিউ ভিডিও তোমরা তো জানোই আমার কাছে আগে একটা হানড্রেডস ডিসকভার ছিল তো এই বাইকটা আমি নতুন নিয়েছি হিরো এক্সপালস এটা আমার শখ পূরণের জন্যই তোমরা তো জানোই আমি পাহাড়ে জঙ্গলে পাঁচ পালিয়ে যাই কিন্তু আমার বহুদিনের শখ ছিল যে এরকম একটা বাইক কিনবো তো সেই জন্যই আজকে এই বাইকটা কিনে ফেললাম যেহেতু আমার অফরোড অ্যাডভেঞ্চার একটু বেশি পছন্দের তাই সেই পারপাসের জন্যই এই গাড়িটা নেওয়া আর আমি এই কদিনে যেটা ফিল করলাম গাড়িটা সত্যিই খুবই ভালো তো আমি নিজে চালিয়েছি চালিয়ে আমার যে মানে রিভিউটা সেটাই আমি তোমার সাথে আজকে শেয়ার করবো তো আগের ভার্সান থেকে এই নতুন ভার্সানে যে চেঞ্জেসগুলো এসছে সেগুলো নিয়ে একটু তোমার সাথে আলোচনা করব সেই চেঞ্জেসগুলো যথেষ্ট প্র্যাকটিক্যাল আমি জানি না এর আগে যে চেঞ্জেসগুলো ছিল করেনি এগুলো মানে টেকনিক্যালি কেন চিন্তাভাবনা করা ছিল বাট এখন যে চেঞ্জেসগুলো এসছে সেগুলো অনেকটাই প্র্যাকটিক্যাল তো চলো তোমাদেরকে এবার স্পেসিফিকেশনসে নিয়ে যাই সো ফার্স্ট যে জিনিসটা দিয়ে স্টার্ট করব সেটা হচ্ছে চাবি তো চাবিটা খুব বেশি খাস কিছু নয় নর্মাল কোয়ালিটির একটা চাবি দিয়েছে এর উইন্ডশিল্ডেও একটা বড় রকম চেঞ্জেস এসছে আগে উইন্ডশিল্ডটাই এরকম হাইটেরই হতো ফলে হাওয়াটা অনেকটাই রাইডারকে ফেস করতে হতো এখন উইন্ডশিল্ডটা অনেকটাই বড় হয়ে গেছে ফ্রন্ট আর রেয়ার দুটো চাকাই সিয়েটের ফ্রন্ট উইলে তোমরা দেখতে পাবে টু সেভেন্টি সিক্স এম এম প্যাটেল ডিস্ক উইথ এভিএস টায়ার যেটা আছে সেটা নাইনটি বাই নাইনটি ওয়ান ইঞ্চি টিউব টায়ার আছে আর টিউব টায়ার এই কারণেই যে এটা তো স্পোক হুইল সো টিউব টায়ার তো হতেই হবে রেয়ার টায়ারেও সেম সি চাকা আছে আর টু টোয়েন্টি এম এম প্যাটেল ডিস্ক এখানেও আছে উইদাউট এবিএস এটা টায়ার সাইজ একশো কুড়ি বাই আশি আঠেরো ইঞ্চির চাকা আর এটাও টিউব টায়ার ডিস্কের ওপরে দেখতে পাচ্ছ নিশানের ব্র্যান্ডিং আর বক্স কাটিং সুইংম আছে এক্সপালসে ডায়মন্ড টাইপ বডি ফ্রেম সো নতুন অবস্থায় গাইডের সাথে শুধু সিঙ্গেল স্ট্যান্ডই থাকে ডবল স্ট্যান্ড থাকে না কারণ এডি বাইকের ওপরে ডবল স্ট্যান্ড হয় না বেসিক্যালি খুব একটা তো সিঙ্গেল স্ট্যান্ড থাকলে টেকনিক্যালি জিনিসটা একটুখানি অসুবিধা হয় কারণ কোথাও পাংচার হলে খুবই অসুবিধা হবে তাই আমি পরে এই ডবল স্ট্যান্ডটা লাগিয়ে নিয়েছি আর সেটা ছাড়াও এই যে সিঙ্গেল স্ট্যান্ডার্ডের সাথে যখন সিঙ্গেল স্ট্যান্ড থাকে যখন কোম্পানি থেকে তোমরা গাড়িটা কিনবে শুধু এই সিঙ্গেল স্ট্যান্ডটাই থাকে আমি ওই নিচের যে চওড়া জায়গাটা রেড কালারের ওটা আমি নিজে থেকে লাগিয়েছি কারণ অনেক জায়গায় কাদাতে গাড়িটা নতুন পড়ে যাওয়ার চান্স প্রচণ্ড পরিমাণে থাকে সো এটা থাকলে অনেকটা গাড়িটা সেফ হয় সামনে দেখতে পাবে থার্টি সেভেন এম এম ডায়ার একশো নব্বই এম স্ট্রোকের লং ট্রাভেল বিশিষ্ট টেলিস্কোপিক সাসপেনশন আর রেয়ার চ্যানেলে দেখতে পাবে টেন স্টেপ রাইডার অ্যাডজাস্টমেন্ট মনোশক যেটা কিনে এন্ডোয়েন্স ব্র্যান্ডের আর ইঞ্জিন হচ্ছে ওয়ান নাইনটি নাইন পয়েন্ট সিক্স সিসি সিঙ্গল সিলিন্ডার অয়েল কুল্ড বিএস সিক্স ফেস টু ফিউল ইঞ্জেক্টর ফোর বি ইঞ্জিন পাওয়ারের ক্ষেত্রে হচ্ছে নাইনটিন পয়েন্ট ওয়ান বিএইচপি অ্যাট এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড আর সেভেন্টিন পয়েন্ট থ্রি ফাইভ এম টর্ক অ্যাট সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড আর পি এম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এইট ফিন বিশিষ্ট অয়েল কুল সিস্টেম এখানে ইনস্টল আছে সো যারা এক্সপালস রাইডার তাদের ক্ষেত্রে সবথেকে বেশি যারা প্রবলেম ছিল এক্সপালসের লাইট নিয়ে তো কোম্পানি ক্লেম করছে কোম্পানি লাইটে অনেক চেঞ্জেস এনেছে বিকজ আগে লাইটটা অন্যরকম ডিফারেন্ট প্যাটার্নের ছিল আর এখন লাইটের মানে প্রেজেন্টেশনটা অনেকটাই চেঞ্জ করে দিয়েছে এই যে ডিআরএলগুলো এগুলো গাড়ি অন করার সাথে সাথে এর পাওয়ারটা অনেকটাই বেড়ে গেল ওপরে দেখতে পাচ্ছ এলইডি ইডি রিফ্লেক্টার আর নিচে যেটা আছে এটা এই দুটো হচ্ছে কিউ প্রজেক্টার লাগানো হচ্ছে নতুন এগুলো আগে ছিল না এটা হচ্ছে দিনের বেলা ওই জন্য ভালো করে বোঝা যাচ্ছে না এটা হচ্ছে প্রোজেক্টারটা অন হলো মানে নর্মাল লাইটটা আর যদি আমি হাই বিম চাই সেক্ষেত্রে আমি এখানে অন করলাম দিনের বেলা এতটা ভালো বোঝা যাচ্ছে না বাট আমার রিভিউ অনুযায়ী আগের থেকে ব্রাইটনেস অনেকটাই বেড়েছে রাত্রিবেলা অতটা অসুবিধা হয় না সবকটা ইন্ডিকেটারই মোটামুটি বাল্ব ইন্ডিকেটার বাট এটা একটুখানি আমাকে আনপ্র্যাকটিক্যাল লাগলো কারণ এখনকার দিনে এই বাজেটের মধ্যে কোম্পানি চাইলে আরও কিছু টাকা এমনিতে তো বাড়িয়েছে আরও কিছু টাকা বাড়িয়ে দিয়ে এটাকে এলইডি ইন্ডিকেটার করিতেই পারতো আরামসে সো এবার আমি তোমাদেরকে গাড়ির এক্সস্ট নোটটা শুনিয়ে দিচ্ছি তো এটা আগের থেকে অনেক বেশি রিফাইন্ড হয়েছে আর আচ্ছা সুইচের ক্ষেত্রে সুইচের ক্ষেত্রে পুরোটাই কোম্পানি চেঞ্জ করে দিয়েছে এখন এটা বোধহয় হয় কে টিএম এর মতো যতদূর সবটাই পুরো নতুন সিস্টেমের সুইচ অনেক প্রিমিয়াম কোয়ালিটির সুইচ আছে এখানে এবারে দেখতে দেখা যাচ্ছে এক্ষেত্রে ফার্স্টে হচ্ছে কিল সুইচ তারপরে এফআই ইঞ্জিন সুইচ তারপরে হচ্ছে আপনার স্টার্ট সুইচ আর এখানে হচ্ছে ডিআরএল মানে অফ থাকলে ডিআরএল নর্মাল বিম তারপর হচ্ছে হাই বিম আর এটা হচ্ছে ইন্ডিকেটার এটা হর্ন আর এইখানে হচ্ছে আপার ডিপার সুইচ মানে পাসিং সুইচ এখানে আছে এটা একটা নতুন চেঞ্জেস আগে আমি এটা জানি না কতটা প্র্যাকটিক্যাল ছিল আগে যে চার্জিং পয়েন্টটা ছিল সেটা ছিল পুরোটাই সিটের তলায় কিন্তু এখন এটা সামনে দিক কারণ সিটের তলা থেকে সামনেই চার্জিং পয়েন্টটাকে নিয়ে আসতে গেলে তার দিয়ে নিয়ে আসতে হতো সো এটা আমার মনে হয় না খুব একটা প্র্যাকটিক্যাল থিঙ্কিং ছিল কারণ আমি এখানে যাই কিছু আমার ড্যাশবোর্ডে কাজ করি না কেন তো সেটা আমার মানে ইলেকট্রিক্যাল পয়েন্টটা আমি কাছে পেলে চার্জিং ইউএসবি পয়েন্টটা কাছে পেলে আমার অনেক সুবিধা হয় তো সেক্ষেত্রে এটা অনেকটাই বেশি প্র্যাকটিক্যাল এই যে এইখানে আছে এটা ইউএসবি পোর্টটা এটা খুব ভালো চেঞ্জেস এসেছে একটা এবার আসি ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারে এই গাড়ি অন হলো আমার সার্ভিসিং কত কিলোমিটারে বাকি আছে সেটা দেখিয়ে দিল ফার্স্টে আর তারপর হচ্ছে পুরো ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার যেহেতু আমার সাইড স্ট্যান্ড পড়ে আছে সেহেতু সাইড স্ট্যান্ডে মার্কিং করছে তারপরে হচ্ছে আমার যদি ফিউল কম থাকে সেক্ষেত্রে ফিউল আমার ফিউল যথেষ্ট আছে এরপরেরটা ফিউল মার্কিং আর এখানে হচ্ছে আপার ডিপারের সিম্বল আপারের সিগন্যাল এখানে নিউট্রাল এবিএসেরি সিম্বল এখানে হচ্ছে ইন্ডিকেটারের সিগন্যাল এর এখানে হচ্ছে ইঞ্জিনের ম্যাল ফাংশন বা যদি কোনো কিছু প্রবলেম থাকে এখানে শো করবে এখানে হচ্ছে কত নম্বর গিয়ারে আছে এটা আর পি এম আছে এখানে স্পিডোমিটার কত স্পিডে গাড়ি চলছে আর টাইমিং আর এখানে হচ্ছে আমি টোটাল কত কিলোমিটার এখন যদি গাড়ি চালিয়েছি আমি এক হাজার একশো একচল্লিশ কিলোমিটার এখনও গাড়ি চালিয়েছি ট্রিপ ওয়ান এটা হচ্ছে ট্রিপ ওয়ান ট্রিপ টু সব করেই অ্যাডজাস্ট সো এটা একটা নতুন চেঞ্জেস আছে এই যে ব্লুটুথ অপশানটা আছে এখান এটার থেকে যদি আমি ফোনটাকে আমার স্মার্টফোনটাকে কানেক্ট করে দিই গাড়ির সাথে তো আমি ইজিলি টার্ন বাই টার্ন নেভিগেশান যে ফিচার্সটা আছে সেটার সাথে আমার গাড়িটার সাথে আমার ফোনটাকে কানেক্ট করতে পারবো আর এটার সুবিধা হচ্ছে আগে এটাতে মোটামুটি ওই টেন পারসেন্ট টোয়েন্টি পারসেন্ট গ্লিচ থেকেই যেত বাট এটা এখন অনেকটা এই গ্লিচটার পরিমাণটা অনেকটাই কমে গেছে যদি নেটওয়ার্ক ফোনে ঠিকঠাক থাকে তো সেরকম গ্লিচ হয় না এখানে পুরো অ্যাকিউরেটি দেয় যে কত মিটার পরে আমাকে কোথায় ঘুরতে হবে বা যে নেভিগেশান অপশানটা তাছাড়াও কেউ ফোন টোন করলে আমি এখানে ইজিলি দেখতে পাবো যে কেউ ফোন করছে কে ফোন করছে সেটাও শো করে এই এই পার্টিকুলারলি এই জায়গাটার মধ্যে এটার আরেকটা বেস্ট ফিচার হচ্ছে যে স্পেশালি বৃষ্টি বৃষ্টি হলে অনেক সময় আমাদের মোবাইল স্ট্যান্ডের মধ্যে আমরা ফোনটাকে রাখতে পারি না তো তখন আমরা এইখানে দেখে ইজিলি মানে বৃষ্টির মধ্যে ফোনটা যদি পকেটেও থাকে বা রেন কাভারের ভেতরেও থাকে তো আমরা এইখানটা দেখেও আমরা আমাদের কোথায় যেতে হবে সেই জিনিসটা খুব ইজিলি মানে সিগনিফাই করতে পারি এখানে ইকো মোড আছে তো ইকো মোডে গাড়ি চালালে আমি ইজিলি বুঝতে পারবো আমাকে গাড়ি কখন শিফটিং করতে হবে গিয়ার শিফটিং গিয়ার আপ বা গিয়ার ডাউন করতে হবে সো আমাদের আমরা মোটামুটি গাড়ির ইঞ্জিনের আওয়াজ শুনেই বুঝতে পারি বাট যারা নতুন চালাচ্ছ সেক্ষেত্রে তারা যদি ভালো মাইলেজ পেতে চাও তো এখানে দেখেও গিয়ার শিফটিং করতে পারো আর এটা হচ্ছে রিয়েল টাইম মাইলেজ এটা নতুন এসছে এটা আগে ছিল না এইটার ফলে তুমি ইজিলি যে তুমি যত স্পিডে কত গিয়ারে গাড়ি চালাচ্ছ গাড়ি কত মাইলেজের আউটপুট দিচ্ছে সেটা তুমি ডাইরেক্টলি এখান থেকে দেখে নিতে পারো সো এটার যদি এটা ফলো করে তুমি গাড়ি চালাও সেক্ষেত্রে তুমি গাড়ির মাইলেজটা আরও বেস্টার পেতে পারো এইটা হচ্ছে একটা বিশাল নতুন চেঞ্জেস এসছে সব অনেকে ভাবে হয়তো ডুয়েল চ্যানেল এবিএস কারণ এই গাড়িতে কিন্তু পেছনে কোনো এবিএস নেই সাম যে এব সিস্টেমটা আছে সেটা সামনে এখানে এবিএস মোড আছে রোড অফ রোড র্যালি আমার এখন রোড করা আছে সো তোমরা এক্ষেত্রে মানে এবিএসটাতে কোনো আলাদা এক্সট্রা ফেসিলিটিস কিছু নেই এবিএসের যে সেন্সিভিটিটা আছে সেটা আপ ডাউন করে যেমন রোডের ক্ষেত্রে যা থাকলো অফ রোডের ক্ষেত্রে সেন্সিভিটিটা অনেকটাই কমে যাবে বিকজ সেক্ষেত্রে আমাদের এ বিএসের থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে আমরা যাতে গাড়িটাকে কন্ট্রোল করতে পারি সেক্ষেত্রে এবিএসের খুব বেশি প্রয়োজন আছে সেক্ষেত্রে অফ রোডে ক্ষেত্রে একটু কমে যায় আর র্যালির ক্ষেত্রে আরও বেশি কমে যায় সো এটাই হচ্ছে নতুন আপডেট আছে এখানে এটা হচ্ছে ফিউল মিটার আছে যে মিটার যে ফিউল কতটা আছে তো এটা এখানে ইন্ডিকেট করছে সো নতুন এক্সপালসে সিট হাইট হচ্ছে এইট টোয়েন্টি ফাইভ এম এম আর গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেকটাই বেশি টু টোয়েন্টি এম এম আর টোটাল গাড়িটার ওয়েট হচ্ছে মানে এই আমার গাড়িতে অনেক সমস্ত মডিফিকেশানস করা আছে বিনা মডিফিকেশে কোম্পানি যেটা স্টক দেয় সেক্ষেত্রে ওজন হচ্ছে ওয়ান ফিফটি নাইন কেজি যেহেতু এটা অফরোডিং গাড়ি তো অনেক প্রচুর পাথর ফাথর অনেক সময় ইঞ্জিন এসে ধাক্কা খায় যারা প্রচুর অফরোড করো বা পাহাড় পাহাড়ে গাড়ি চালাও তারা তো জানোই যে প্রচুর পাথর এসে ওপরে বাড়ি খায় ধাক্কা খায় তো ইঞ্জিনটাকে বাঁচানোর জন্য এখানে পুরো টোটালি একটা মেটাল প্লেট দিয়ে দিচ্ছে সো ইঞ্জিনটা সেফ থাকবে কোনো অসুবিধা নেই এ আবার শুনতে পাচ্ছ তোমরা পুরোটাই মেটাল আর এখানে তোমরা ই টোয়েন্টির ব্র্যান্ডিং দেখতে পাচ্ছ কারণ ফিউচার হচ্ছে ই টোয়েন্টি জানোই কারণ এই ফিউল আর কদিন পরে হয়তো মানে পাওয়া বন্ধ হয়ে যাবে তখন ই টোয়েন্টি সাপোর্টেড ইঞ্জিন এটা সো নেক্সট হচ্ছে সিট কমফর্ট আগে যে সিটটা দেখো যারা অফরোডিং করছো আমি বলবো এই আমরা এর থেকে কখনোই খুব বেশি লং ড্রাইভের কমফোর্টেবল সিট এক্সপেক্ট করতে পারি না বাট এটা এর জন্য সো এই সিটটা আগে একটু সরু ছিল ন্যারো বাট আমি এটাকে আমার আমি যেহেতু এটাতে লং ড্রাইভ করি লং ড্রাইভের ক্ষেত্রে অনেকটাই অসুবিধা হয় তো সেক্ষেত্রে আমি আমার সিটটাকে একটু নিজের মতো করে মডিফাই করে নিয়েছি আমি এখানটাকে বাইরে ওই ডানলব দিয়ে একটুখানি চওড়া করে নিচ্ছি আর সিটের সাইজ যেটা আছে সেটা আগের থেকে আরও ছোটো হয়ে গেছে আমার মনে হয় দুজনের জন্য ওকে বাট কোনো কারণে যদি কোনো বেবি ক্যারি করতে হয় বা কোনো ব্যাগ ট্যাগ থাকে সেক্ষেত্রে যে সেকেন্ড বিলিয়ান থাকে তাকে র্যাব রেলের ওপরে চলে আসতে হয় তো সেটার ক্ষেত্রে অতটা কমফোর্টেবল হয় না সেই জন্য আমি পেছন দিকেও সিটটাকে ওই এক ইঞ্চির মতো একটু বড় করেছি আর চওড়াতেও একটুখানি বড় করেছি তো সেক্ষেত্রে আমাকে লং ট্রিপের ক্ষেত্রে অনেকটাই কমফর্ট দেয় বিকজ এখানে স্পঞ্জ যথেষ্ট থাকে কিন্তু এর সিটটা বেসিক্যালি যেটার জন্য রাইডারদের অসুবিধা হয় সেটা হচ্ছে সিটটা খুব ন্যারো যার জন্য লং ট্রিপে একটু অসুবিধা হয় তো আমি আমার মতো সিটটাকে একটু আমার ব্যাগের অ্যাডজাস্টমেন্টে আমি সিট থেকে চওড়া করে নিয়েছি তো আমার কাছে এয়ার সিট আছে কিন্তু আমি এয়ার সিট ছাড়াও বলছি এখন এটাতে আমার মোটামুটি এক টানে আমি মোটামুটি নব্বই কিলোমিটার আশি কিলোমিটার মতো টানায় এর মধ্যে বসে থাকতে পারি আমার কোনো অসুবিধা হয় না আরও একটা বড় সড়ো চেঞ্জেস হচ্ছে এর গ্র্যাব রেলটাতে এটা এখন আমার তো পুরো ফুল মডিফিকেশনস করা আছে প্যানিয়ার্স বাইরে লাগানোর জন্য পুরো স্যাটেল স্টে লাগানো আছে বাট নতুন অবস্থাতেও আগে এই যে পয়েন্টগুলো ছিল এই যে জায়গাগুলো এগুলোতে কোনো হোল ছিল না আর এটার ডিস্টেন্সটা অনেক কম ছিল কিন্তু এখন এটাতে কোনো লাগেজ বাঁধার জন্য হোলও দিয়ে দিয়েছে প্লাস আর এর ডিস্টেন্সটা বাড়ার ফলে ইজিলি তোমরা যে কোনো লাগেজকেও এখানে ক্যারি করতে পারো এটা অনেকটাই এটা এই আপডেটটা নতুন এসছে আচ্ছা আগে এই যে ফুটপ্যাকটা ছিল এটা অনেকটা ওপরে ছিল যার জন্য মানে লং ড্রাইভের ক্ষেত্রে রাইডারের অনেকটাই অসুবিধা হতো এটা এখন থার্টি ফাইভ এম এম আরও লোয়ার করে দিয়েছে ফর অফরোডিং পারপাসের জন্য আর এই যে ফুটপেকটা আছে এটা চাইলে তোমরা রোডিংয়ের ক্ষেত্রে যখন পা স্লিপ করবে তখন তোমরা এখানে একটা নিচে একটা স্ক্রু দেওয়া আছে এটা খুলে ফেললে ইজিলি এটা রোডিংয়ের জন্যও হয়ে যাবে তো এইটা বেসিক্যালি তখন অনেক বেশি কাঁটার মতো এই যে অংশটা আছে এটা অনেকটা বেশি জুতোটাকে গ্রিপ করবে ফলে তোমাদের বাইক পাটা অত সহজে স্লিপ করবে না এখান থেকে স্মুথ রাইডিংয়ের জন্য কোম্পানি এক্ষেত্রে ফাইভ স্টেপ অ্যাডজাস্টেবল গিয়ার দিয়েছে বেসিক্যালি এই সেগমেন্টের গাড়িগুলোতে এখন আর খুব একটা সচরাচর কিক পাওয়া যায় না বাট এখনও হিরো এই গাড়িতে একটা দুশো সিসির ইঞ্জিনে এখনও কিক দিয়েছে এটা একটা বড় অ্যাডভান্টেজ কারণ গাড়ি কোথাও বন্ধ হয়ে গেলে সেক্ষেত্রে কিকটা খুব দরকার হয় বা ব্যাটারি কোথাও ডাউন হয়ে বসে গেলে সেক্ষেত্রে কিক দিয়ে স্টার্ট করাটা খুবই দরকার পড়ে সো এগুলোতে গেল টেকনিক্যাল কিন্তু এরকম বাজেটের মধ্যে এত ফিচার্স পাওয়া গাড়ি পাওয়া এটা একটা ভালো ব্যাপার এটা পজিটিভ সাইড বাট এই গাড়ির একটা নেগেটিভ সাইড যেটা আমার মনে হয় যে এটা টিউব টায়ার হওয়ার ফলে যখন বাইরে আমরা কোনো হাই অল্টিটিউড পাহাড়ে যাচ্ছি স্পেশালি আমি যেটা বলছি লাদাখের ক্ষেত্রে সেখানে সবসময় তো মানে মেকানিক পাওয়া সম্ভব নয় ফলে যদি কোথাও পাংচার হয় নিজেকে পাংচার রিপেয়ারের কিট রাখতেও হবে প্লাস নিজেকে ওটার রিপেয়ার করার যে টেকনিকগুলো সেগুলোও জানতে হবে যদি কেউ না জানা কেউ হয় কারণ রাস্তায় যদি পাংচার হয় তাহলে তাকে হয়তো একটু চাপের মধ্যে পড়তে হবে আমি জানি কি করে পাংচার রিপেয়ার করতে হয় তো এটা একটা নেগেটিভ পয়েন্ট বাট আমার যেটা সব থেকে বেশি পজিটিভ পয়েন্ট লাগে সেটা হচ্ছে এই গাড়ির সাসপেনশান এর সাসপেনশানটা এত সুন্দর যে আমি এর আগেও একটা যে পুরুলিয়া ট্রিপে গেছিলাম তখন আমার গাড়িতে প্যানিয়ার্সও লাগানো ছিল মানে অনেকটাই ওজন ছিল মোটামুটি একশো দশের স্পিডেও এত সুন্দর সাসপেনশান দিচ্ছে যে আমি যখন বাম্পার ক্রস করছি বা রোডিংয়ে যখন গাড়ি চালাচ্ছি আমি কিন্তু একটুও ফিল করছি না যে গাড়িটা এত খারাপ রাস্তার মধ্য দিয়ে চলছে সো এটা এটা একটা এটা একটা মানে এটা একটা অনেক বড় পজিটিভ সাইড এই গাড়ির এটা আরেকটা নেগেটিভ পয়েন্ট হচ্ছে ডবল স্ট্যান্ড লাগানোর পরে যদি পিলিয়ন পেছনে বসে তখন যখন গাড়িটা অনেক বড় বড় বাম্পারকে ক্রস করে বা জাম্প করে তখন এর যে ডবল স্ট্যান্ডটা সেটা মাটিতে মানে বাম্পারে টাচ হয় তো এটা একটা নেগেটিভ পয়েন্ট কোম্পানি এটাতে যদিও ডবল স্ট্যান্ড দেয় না এটা আমাদেরই লাগানো কিন্তু কোম্পানির কিছু চিন্তা করা উচিত এই ব্যাপারে তো আমি এখন জাস্ট একটা বলে রাখছি এই মাসে আসতে চলেছে খুব বড় একটা অ্যাডভেঞ্চারাস ট্রিপ লম্বা চোদ্দো থেকে পনেরো দিনের তো সেই ট্রিপটাতে আমার সাথে জুড়ে থাকার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সাথে শেয়ার করো এবং আমার চ্যানেলের সাথে জুড়ে থাকো সবাই তো ততক্ষণে তোমরা একটা সিনেমাটিক এনজয় করো পরে আমি এই গাড়িটার উপরে যে যে মডিফিকেশানস বেগারা আছে সেগুলো নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও বানাবো আর আর একটা প্রবলেম হচ্ছে আমি বলবো অনেকের ক্ষেত্রেই কোয়েশ্চেন্স থাকে যে আমার আমার হাইট হচ্ছে এত তো আমার হাইট ফাইভ টু ফাইভ থ্রি ফাইভ ফোর আমি কি এই বাইকটা চালাতে পারবো কি না হ্যাঁ আমি মানছি এই গাড়িটার হাইট অনেকটাই বেশি বাট আমার মনে হয় হাইটটার থেকেও স্কিলসটা বেশি ম্যাটার করে বিকজ আমার ক্ষেত্রেও প্রথম দিকে একটুখানি ব্যাপার ছিল যে আমি আমার হাইট হচ্ছে ফাইভ ফোর তো আমি এই গাড়িটা চালাতে পারবো কি না আমার ভিউ অনুযায়ী তুমি যদি তোমার স্কিলসটাকে ডেভেলপ করতে পারো হাইটটা খুব বেশি ম্যাটার করে না সেই কথাটা ভুল যে শর্ট রাইডাররা বড় গাড়ি চালাতে পারবে না আমি গাড়িটা নেওয়ার আগে একটুখানি ডাউটে ছিলাম বাট এখন আর গাড়িটা নিয়ে আমার কোনো অসুবিধাই হচ্ছে না গাড়িটা যথেষ্ট ভালো চালাচ্ছি চালাচ্ছি মানে কখনো কখনো তো এটা চলার থেকেও বেশি উঠছে চালাচ্ছি কম উঠছে বেশি